ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সচেতনতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মসজিদের ইমাম, সমাজকর্মী, রাজনৈতিক ব্যক্তি, সাংবাদিকদের সমন্বয়ে স্বাস্থ্য সচেতনতায় নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টোরিয়া হাসপাতালের দ্বিতীয় তলার সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ ইমতিয়াজ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার আবুল বাশার মোহাম্মদ খুরশেদ আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ব্যুরো কর্মকর্তা আব্দুল্লা আজিজ, ডাক্তার সাইফুল ইসলাম, খানপুর 300 শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আবুল বাশার, 12 নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, 15 নং ওয়ার্ড কাউন্সিলর রশিদ বরণ বিশ্বাস, নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সভাপতি সাইফুল্লাহ মাহমুদ টিটু, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া সহ আরও অনেক নেতৃবৃন্দরা। কর্মশালা থেকে বক্তারা বলেন, আসসালামু আলাইকুম, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিবাদন জানাই। নারায়ণগঞ্জে আসতে পেরে আমি আনন্দিত এবং আপনারা যে আমাকে নিমন্ত্রণ করেছেন সেজন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। যে বিষয়টার জন্য আমরা আজকে এখানে এসেছি সেটা এতক্ষণ ধরে আলোচনা করেছেন, বিশেষত আমাদের যারা স্টেক হোল্ডার বা যারা বিভিন্ন প্রতিনিধিরা এখানে এসেছিলেন তারা যে কথাগুলো বলেছেন, এবং আমাদের পক্ষ থেকে স্বাস্থ্য বিষয়ক যে সমস্ত তথ্যাবলি দেওয়া হয়েছে এই দুটোর একটা মেলবন্ধন বা সমন্বয় করতে হবে। আমি ধর্মীয় নেতৃবৃন্দ বিশেষ করে আমাদের ইমাম মহোদয়দেরকে অনুরোধ করব যে তারা যেন খুতবায় এটা প্রচার করেন, সাংবাদিক ভাইদের বলবো তারা যেন তাদের লেখনের মাধ্যমে মিডিয়া এটা তুলে ধরেন, যারা জনপ্রতিনিধি আছেন, যারা সমাজসেবক আছেন, তারা তাদের যার যার জায়গা থেকে সমস্ত জনগণকে অবহিত করবেন। মানুষকে সুস্থ রাখা, মানুষকে সুস্থ থাকতে সাহায্য করা এটা অত্যন্ত স্বভাবের কাজ। আমরা মনে করি যে একজন, আমাদের একটা হাদিসও আছে যে একজন রুগীকে দেখতে যাওয়া আমাদের রসুলের একটা নির্দেশনা আছে যে সেটা অনেক স্বভাবের কাজ। রুগীকে দেখতে যাওয়া মানে কি, তার কুশল জানতে চাওয়া, তার রোগ যাতে না হয় সেটার জন্যও আমাদের ধর্মীয়ভাবে অনেক কথা বলা ছিল। গত প্যান্ডেমিকে আপনারা দেখেছেন অনেক জায়গাতে অনেক বিভ্রান্তি ছড়ানো হয়েছিল, কিন্তু আমাদের মানে ইতিহাসে ছিল যে রসুল্লাহ বলেছিলেন যে যেই জায়গাতে মহামারী আছে সেই জায়গায় যেও না এবং ওই জায়গার লোকদেরকে তোমাদের এলাকায় আসতে দিও না। এই যে লকডাউনের কথা বলা হয়েছিল এটা কিন্তু দ্য কনসেপশন ওয়াজ ফ্রম দ্য এনশিয়েন্ট টাইম, অনেক আগে থেকে। তো ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা এখানে আমি মনে করি অনেক বেশি। যে সমস্ত বিজ্ঞাপন আমরা প্রতিনিয়ত দেখি আমাদেরকে প্রলুব্ধ করে, আমাদের শিশুদেরকে আকর্ষণ করে, জাঙ্ক ফুড, জাঙ্ক ড্রিঙ্কস, যে সমস্ত পানীয় সে কোক, সেভেন আপ যাই বলেন না কেন, তারপরে চিপস, তারপরে কি বলে বার্গার, তারপরে চিকেন ফ্রাই, যেগুলো খাওয়ার জন্য বাচ্চারা উদ্গ্রী। এবং আমরা দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলাধুলার জায়গা কমে গেছে এবং সামাজিকভাবে নিরাপত্তার অংশটুকু বাপ মার অনেক বেশি কনসার্ন। এখন আমরা যখন ছোট ছিলাম বাবা মা খোঁজ নেয় না স্কুল থেকে কখন আসলাম কখন গেলাম, তারপরে হচ্ছে গিয়ে মাঠে খেলতে গেছে কি যাইনি, এখন যে বাচ্চাকে খেলতে পাঠাবে বাচ্চার সেই সুযোগটা নাই, বাচ্চাকে ঘরেই থা রাখা হচ্ছে, তাকে পাহারা দেওয়া হচ্ছে, তার খাওয়াটা অতিরিক্ত খাওয়ানো হচ্ছে, তাহলে ওবেসিটি বা মোটা হওয়ার যে বিষয়টা বাচ্চাদের মধ্যে অনেক অনেক বেশি হচ্ছে। আবার আমাদের জীবনযাত্রার মানও অনেক উন্নত হওয়ার জন্য আমরা অনেক টাইট শ্রম আমরা করি না, খুব অল্প অল্পখানি জায়গায় যেতে হলে আমরা রিক্সায় চলি। আবার উল্টার দিকটাও আছে যে হাঁটতে যে চাইবো হাঁটার তো উপায় নেই, রাস্তা বন্ধ, রাস্তা ভাঙা, রাস্তার ফুটপাতে দখল করে আছে অন্য লোক, আবার তাদেরকেও আপনি দোষ দিতে পারবেন না, তারা চলবে কী করে, তাদের জীবিকা অর্জন করার জন্যই তারা ওখানে বসে আছে। তাহলে সব কিছু মিলে এই আধুনিক সমাজে, আধুনিক নগরায়ণ জীবনযাত্রার মধ্যে আমাদের সমস্ত কিছু আটকে গেছে। তো সেই ক্ষেত্রে আমাদের নিজেদের ভালো রাখার জন্য যদি আমরা এই কাজগুলো করি তাহলে পরে আমরা ভালো থাকব। প্রতি বছর যে পরিমাণ লোক ব্লাড প্রেশার মানে উচ্চ রক্তচাপে মারা যায়, যে পরিমাণ লোক ক্যান্সারে মারা যায়, যে পরিমাণ লোক
ডায়াবেটিসে মারা যায় সেই পরিমাণ লোক কিন্তু মহামারীতে মারা যায় না আমাদের দেশে অন্তত। তো কাজেই ওই রোগগুলোই অনেক বেশি যেগুলো আমরা ইচ্ছা করলে প্রতিরোধ করতে পারি। আজকের এই ওয়ার্কশপ থেকে যদি আমরা এই বার্তাটুকু আমরা এখানে যারা মাননীয় যে সমস্ত প্রতিনিধিবৃন্দ এখানে আছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা যার যার জায়গা থেকে কাজ করবেন এবং তাদেরকে বলবেন মানুষকে বলবেন বললে পরে তখন নিশ্চয়ই কিছু না কিছু লোকের শুনবে। স্কুলের টিচাররা বাচ্চারা কিন্তু টিচারদের কথা অনেক বেশি শোনে শিক্ষকদের কথা শোনে। হ্যাঁ এটা বাসায় করতে বলে বলে না এটা আমার টিচার তো এভাবে বলেনি তুমি কেন এটা বলছো তাদের টিচারদের ভূমিকা অনেক বেশি। ঠিক তেমনি করে ধর্মীয় নেতাদের ভূমিকা বেশি জনপ্রতিনিধিদের ভূমিকা বেশি সাংবাদিকদের ভূমিকা বেশি। কাজে আমাদের এই কাজগুলোতে আমরা চাই সবসময় তাদেরকে সম্পৃক্ত করতে এবং জনগণের মধ্যে এই বার্তাগুলো ছড়িয়ে দিতে। আজকের এই ওয়ার্কশপে আমি আসতে পেরে আমি আনন্দিত এবং যারা আয়োজন করেছেন তাদেরকে আমার অজস্র ধন্যবাদ। আমরা আরেকটা প্রোগ্রামে যাব আরেকটা মিটিং আমার এখানে ফোনে চলছে এর মধ্যে আমরা আসলে খুব বেশি সময় আর থাকবো না। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সকলে সুস্থ থাকবেন আর এটা মনে করার কোনো কারণ নাই যে এখন টিকার জন্যে বা আল্লাহর রহমতের জন্য আপনারা ভালো আছেন করোনা মুক্ত হয়ে গেছেন কারণ অনেক দেশে আবার করোনা বাড়ছে অনেক দেশে আবার লকডাউন দিচ্ছে। তো কাজে আমরা যেন আমাদের স্বাস্থ্যবিধিগুলো ভুলে না যাই আমরা যেন অন্তত মাস্কটা পরি এবং যতদূর সম্ভব জনসমাগমটা এড়িয়ে চলি। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। যেই কথাটা আজকে সেমিনার বলা হলো আমরা প্রতিদিন 30 মিনিট করে হাঁটবো লবণ কম খাবো চিনি কম খাবো দেশীয় ফ্রুটস খাবো। ফ্রুটস বলতে যে বিদেশি ফ্রুটস খেতে হবে তা না আমরা আমরা আছে পেয়ারা আছে বরই আছে আমরা আমাদের দেশীয় ফ্রুটস। এনএনটিভি নারায়ণগঞ্জ।